সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 29 জুলাই 2021 বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট রানীর বন্দর হাট। হাটটি মোটামুটি মাঝারি সাইজের, ছোটো না বড়ও না, মাঝারি সাইজের। তো বর্তমানে লকডাউনের ফলে দেখছেন যে গরুর আমদানি খুব কম হয়েছে, মাত্র গুটি কয়েক গরু এসেছে। তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে এই যে এখানে শুধুমাত্র 5 থেকে 6টা গাভী গরু দেখছি বাছুরসহ, এই কয়টারই আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা চাই যে একটা প্রতিবেদনে অনেকগুলো গাভী দেখানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু বাজারে গরু এর থেকে বেশি নাই, সেক্ষেত্রে তো দেখানোর আমাদের কোনো অপশনও নাই। তো যতগুলো আমরা দেখছি এগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন নিজের সাথে থাকবেন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা কি আপনার চাচা? এই যে বাচ্চাটা তো বেশ সুন্দর, এটা কি দেশি বাচ্চা? না, এটা ক্রস বাচ্চা। এই যে বাচ্চা, আর এই যে গাভী, এটা গাভীটাও অতি সুন্দর, দেশি গাভী। এটা দাঁত কয়টা হয়েছিল গাভীটা? 6 দাঁত। এটা দিয়ে কয়টা বাচ্চা হয়েছে আনুমানিক? এটা ধরো বাচ্চা কয়টা হয়েছে? 3টা, মানে এর 3 নম্বর বাচ্চা। আচ্ছা, এটা দুধ কতটুকু দেয় চাচা? দুধ 1.5 কেজি। কেমন দাম চাইলেন? দাম চাইলেন 65,000 টাকা চাওয়া দাম। এই যে বাচ্চা, সার বাচ্চা, আনুমানিক 20-25 দিন বয়স হবে না? সার বাচ্চা দেখেন বেশ সুন্দর। কত ক্রেতা কেমন বলে চাচা দাম? ক্রেতা নাই, মানে তো কেউ কি বলছে নাকি কেউ বলেই নাই? সর্বোচ্চ 55 বলছে, 55 তো দেওয়া যায় না। কত আসতে হবে আপনাদের একটু লাভ? 1,000 শুধু লাভ রেখে ধারণা দেন তো। 2,000 মানে 58 হলে দিবেন? 58 হলে কিছুটা প্রফিট থাকবে, একটু হবে, মানে 1,000 মতো থাকবে। আচ্ছা, গ্রাহক নাই, 1,000 হলেই আপনারা খুব সন্তুষ্ট, কিন্তু ওইটারও বলার মতো কেউ নাই। আচ্ছা, আমরা চাই যে বিক্রি হয়ে যাক। আচ্ছা, এই যে লকডাউন চলছে চাচা, এই লকডাউনে মানে আপনাদের ব্যবসা বিজনেসের কি অবস্থা বর্তমানে? বাড়ি থেকে 2-1টা হলে হচ্ছে, না হলে নাই? হাট তো আর আসতে পারছেন না, আসতে পারছেন না, তার মানে অবস্থা বলা যায় যে অবস্থা সব মিলে খুব একটা ভালো না। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে পরিস্থিতি ভালো হয়ে যাক, আমরা সচেতন সবাই থাকি, সবাই মাস্ক পরবো, সচেতন থাকবো, তাহলে এটা সংক্রামক বাড়বে না এবং অতি শীঘ্র এটা সুস্থ পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। এই যে দেখে, তাহলে 58 হলে এটা বিক্রি হবে আর কি। একটু সামনের দিকে যাবো, এই যে ও পাশে যেটা দেখছি ওটা কি বিক্রি হয়ে গেছে? ওটা বিক্রি কত টাকা হয়েছে জানা আছে কি? 55,000। আমরা একটু দেখাই, ওইটা যে 55,000-এ বিক্রি হয়েছে বাছুর, ওইটা বাছুর না? এই যে গাভী, মনে হয় জোয়ান, গাভীর লোক নাই, আমরা একটু ধারণা দিচ্ছি আপনাদের। এই যে গাভীটি সম্ভবত জোয়ান, এই যে আড়িয়া বাচ্চা, বেশ সুন্দর আড়িয়া বাচ্চা। 55,000 এটি বিক্রি হয়ে গেছে আজকের এই রানীর বন্দর হাট থেকে। এই যে এ পাশে আর 3টা দেখছি, আমরা এই 3টার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, যেহেতু হাতে বেশি নাই, যেগুলো আছে এগুলোই দামের ধারণা দেবো। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বাসা এখানেই? ওখান থেকে নিয়ে আসলেন, লকডাউনে কোনো সমস্যা হয় নাই? আচ্ছা আচ্ছা, আজকে কি মানে এই লকডাউনে হাটে কি ক্রেতা আছে? দাম কি কেউ বলছে না মনে মতো? একদম বলে নাই নাকি বলছে কিছু? কেউ বলেই নাই এখনো, হাট তো প্রায় ভাঙে যাবে। আচ্ছা, কে বলে আসলেন শেষের দিকে? এই যে গাভীটা কি দেশি? দেশি গাভী, বেশ সুন্দর। এটা দাঁত কয়টা হয়েছিল ভাই? 60,000। বাচ্চাটা কি ক্রস নাকি? বাচ্চাটা ক্রস, বেটা না বেটি বাচ্চা? বেটি বাচ্চা। দুধ কতটুকু দেয় গাভীটা? 1.5 কেজি। 60,000 টাকা চাইলেন, এখন কেউ এখনো পর্যন্ত বলে নাই? এটা তো আপনার কেনা, তো আমাদের একটু ধারণা দেন তো যে একটু শুধু 1,000 টাকা লাভ দিয়ে যে কত হলে বিক্রি করা যায়? 50-51 হলেই দিয়ে দেবেন। এই যে দেখেন, এই যে গাভী, এই যে বাচ্চা, বাচ্চাটাকে একটু এপাশে দেখি, এই যে বাচ্চা দেখেন বেশ সুন্দর। 50-51 হাজার হলেই বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুধ কতটুকু বললেন? 1.5 কেজি? 1.5 কেজির মতো। এই যে এ পাশে একটা দেখছি আমরা, এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনার বাড়ি নাকি ব্যবসা? ব্যবসা। কতদিন থেকে করছেন ব্যবসা? এই বছর পাঁচেক। 5 বছর থেকে? তো ব্যবসায় এই 5 বছর থেকে কি পরিমাণ সুফল অর্জন করলেন?
তাহলে এর আগে 2 বছরে 50 লাখ টাকা ইনকাম করছেন? 2 বছরে 20 লাখ টাকা ইনকাম হয়েছে, আর 2 বছরে 20 লাখ টাকা লস। 2 লাখ নামে গেছে দিয়ে ইকুয়াল। হ্যাঁ আয় বা ইকুয়াল। আচ্ছা এখন তো করোনা মোটামুটি ভ্যাকসিন যেহেতু চলে আসছে, পরিবেশ সুস্থ হবে, আরো মরণ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ভাত পাচ্ছি না, মানে খুব কষ্টে দিন যাচ্ছে এমনটি বলছেন। আচ্ছা আচ্ছা, আমরা এই যে এইটার একটু জানবো, এটা তো দেশি না? দেশি বাচ্চাটা বেটা না বেটি? ৬৫,০০০ টাকার গরু। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, ভাই কেমন দাম চাইলেন? এটা গরু 35-34 বলে। হ্যাঁ আপনার কেনা ছিল কেমন দামে? কেনা ছিল ৪০,০০০। ৪০,০০০। 1,000 তো লাভ করতেই হবে। হ্যাঁ লাভ করি লাগবে অবশ্যই, কিন্তু কেউ বলছে না লস হয়েছে 5,000। 5,000 লস করে বলছে। আচ্ছা এই যে 20 লাখ টাকা লস হলো বলছে, তো 20 লাখ টাকা লসের পরে আবারও কিভাবে সাহস করে আপনার এই ব্যবসাটা ধরে রাখছেন? জন্মটাই ব্যবসা, মানে বাবাও ব্যবসা করে গেছে, আপনিও করছেন, মানে লস হলেও কোনো এক সময় লাভ হবে এই আশা। আচ্ছা আচ্ছা, আপনার কি অবস্থা? আপনারও লস? তাও লস হচ্ছে। এত যদি লস হয় তাহলে আপাতত ব্যবসাটা স্টপ রাখলে হয়, অন্য কিছু করা যায়? সমস্যা বসে থাকি, অন্য কিছু করা যায়, গৃহস্থালি করা যায়। আমরা তো আর ওয়া গাড়ি চালাবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে যেহেতু অভ্যাস নাই ওইটা। হ্যাঁ আমরা চাই যে আপনার হোক, প্রফিট হোক। এটা সর্বশেষ আজকে কত হলে দিতে পারবেন? কত হলে দিতে পারবেন? ৪১,০০০ হলেই দিয়ে দিবেন। এই যে দেখেন বাচ্চা গাভী, ৪১,০০০ হলেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ, আপনাদের কষ্টের কথা শুনলাম। আমরা চাই আবারও আপনারা আগের অবস্থায় ফিরে যান, সবাই ভালো থাকুক, গোটা পৃথিবীটা ভালো থাকুক। আচ্ছা এই যে এটা কার? ও এটা বিক্রি হয়ে গেছে, আপনি লেখাই করলেন। কত টাকা বিক্রি হয়েছে এটা চাচা? ৪০,০০০। বাচ্চা ছাড়া শুধু গাভীটা? ও গাভীন আছে। ৪০,০০০ টাকা এটা বিক্রি হয়ে গেছে, দেখাই গাভীন।